লাইভে ফার্স্ট টাইম নাগরদোলা উঠি বড় নাগরদোলা এই ভিডিওতে না একটু গালি গালাজ করা হইছে তোমরা একটু মনে গুছাই নিও মানে হেডফোন পরে নিও এ ভাই এ লাউরা ওরে বাদ বললাম এ ভাই তোমার বাবা তো আর কোন হোনে ভাই গায় চোদকে দেখো গায় জোর কাছে চোদ চোদ এটা ভূমি করে দিয়েছে আমি জানি গাইস তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার নিকে একদম সেই লেভেলের এক্সাইটেড হয়েছো তবে তার আগে দু একটা কথা কই বুঝলা মানে 21 ফেব্রুয়ারি না আমরা সব বন্ধুরা মিলে গেছিলাম জলবেশ মেলা ঘুরবার নিকে মানে কিছুক্ষণ ঘোরার পর আমরা ডিসিশন নিয়ে যে তোমার প্রথমে ব্রেক ডান্সে উঠুম তারপরে এটা ওটা উঠুম তবে তারপরে কি হয় কত ওটা তো দেখ ভাই আর হ্যাঁ মানে আমার না শরীরটা খারাপ ছিল বুঝছো তবে ওই নাগরদোলা উঠার পর না একদম শেষ আমার অবস্থা ভিডিওটা দেখো 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 গাইস শুনো শুনো মানে আমি এই যে এই নাগরদোলা উঠে একদম পুরোপুরি ভয় পাই আর নিয়ে যাও আর এরা ঠিক আছে কত উঁচা দেখো গাইস আর ছাগল মরতাম দেখতে পাচ্ছ এই সেই কাউন্টার কিন্তু আমি উঠবই না ঠিক আছে আমার সমস্ত অডিয়েন্সদের বলছি সেটা বড় কথা না আমার কিছু হয়ে গেলে সমস্ত জয় ভাই ঠিক আছে বাপরে বাপ ফোনটাকে নিয়ে খুবই ভয় লাগছে দেখতে পাচ্ছি উপরে আমাদের সাবস্ক্রাইবার বন্ধু একটু হাই করো আমি পারি না আর পারি না আমি পারি না আর পারি না অবস্থা খারাপ আবার আমাকে বলে কি ব্লগে না ব্লগে না এরকম মজা আমি আর কোনদিন পাই নাই বাস আমি কেন মরি না আজকের পর থেকে মনে হয় না শুরু থেকে তুমি দেখতে পাবা কারণ সুভদ্রের অবস্থা তোমাকে আমি দেখাচ্ছি সুভদ্রের অবস্থা তোমাদের শুরু তো আর ব্লগ করতে পারবে না আজকে শেষ দিন দেখো আমি ভাবি নাই আমি এটা মজা করে নিছিলাম কিন্তু সুব্রত এত সিরিয়াস একদম মানে এত ভয় পাই আমি ভাবতে পারি নাই আমি তো মনে করছি আমি যেরকম মজা নিচ্ছিলাম ও সেরকম মজা নেবে কিন্তু তোমাদের সুব্রতের অবস্থা দেখো খারাপ হয়ে গেছে এটা ভূমি করে দিছে ঠিক আছে সুব্রত শেষ হয়ে গেছে এখন নামবো আমরা আমাদের সুব্রত দাঁড়া ব্লক করার মতো পরিস্থিতি নেই ওর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে